সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্র একটি গোপন গোয়েন্দা প্রতিবেদন তৈরি করেছে। ওই প্রতিবেদনে খাশোগি হত্যার জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রিন্স সালমানের পরিকল্পনা ও নির্দেশে তার কিলার বাহিনী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আরও দেখুন রিপোর্টে। দৈনিক ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ও প্রিন্স সালমানের সমালোচক সৌদি নাগরিক জামাল খাশোগিকে হত্যার বিস্তারিত গোয়েন্দা প্রতিবেদন তৈরি করেছে যুক্তরাষ্ট্র। এটির উল্লেখযোগ্য অংশ প্রকাশ করেছে হোয়াইট হাউস। এছাড়াও প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিবেদনটি নিয়ে কাজ করছেন। ওই প্রতিবেদনে পশ্চিমা বিশ্বে MBS নামে পরিচিত সৌদি প্রিন্স সালমানকে দায়ী করা হয়েছে। এতে বলা হয়েছে, সমালোচনাকারী হত্যা করাই MBS এর অন্যতম নীতি। বিষয়টি সম্পর্কে অবগত চারজন কর্মকর্তা বলছেন, খাশোগিকে হত্যার অনুমোদন যুবরাজ মোহাম্মদ বিন সালমান দিয়েছেন বলে গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। এমনকি খাশোগি হত্যা মিশনে ব্যবহৃত দুটি ব্যক্তিগত উড়োজাহাজের মালিক এমন একটা কোম্পানি যেটি তখনকার সময় থেকে প্রায় এক বছর আগে জব্দ করে নিজের কব্জায় নেন সৌদি যুবরাজ। গোয়েন্দা প্রতিবেদনটি তৈরি করতে মুখ্য ভূমিকা রেখেছে CIA। কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবেদনটিতে এমন মূল্যায়ন রয়েছে যে খাশোগি হত্যার অনুমোদন ও সম্ভবত আদেশ যুবরাজ মোহাম্মদ বিন সালমান দিয়েছেন। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন নীতির অংশ হিসেবে বাইডেন প্রশাসন খাশোগি হত্যাকাণ্ড নিয়ে এই গোপন তথ্য মার্কিন গোয়েন্দা প্রতিবেদনটির কিছু অংশ প্রকাশ করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে মানবাধিকার লঙ্ঘন ও ইয়েমেনে আগ্রাসনের বিষয়ে রিয়াদ অনেকটা ছাড় পেয়ে এসেছে। কারণ সৌদি প্রিন্স একাধারে ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এজেন্ট হিসেবে কাজ করেছেন। ট্রাম্পের সাথে ব্যবসাও আছে MBS এর। তবে বাইডেনের সময় এই দৃষ্টিভঙ্গি বদল লক্ষ্য করা যাচ্ছে। The president is taking a fresh approach to how he engages with foreign leaders around the world and different from the prior administration, and that means he will not hold back. And he will speak out when there are concerns he has about human rights abuses. 2018 সালের 2রা অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করেন সাংবাদিক জামাল খাশোগি। সেখানে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তার লাশ কেটে টুকরো টুকরো করে গায়েব করে দেয়া হয়। তার দেহাবশেষ আর পাওয়া যায়নি। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক ছিলেন সাংবাদিক জামাল খাশোগি। সৌদি আরব প্রথমে খাশোগি খুন হওয়ার কথা অস্বীকার করে, কিন্তু CCTV-র ফুটেজ ফাঁসের পরে তারা স্বীকার করতে বাধ্য হয়। রিফাতাস নোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।